আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও আবেদনের পদ্ধতি বিস্তারিত। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর বিএনসিসি চাকরির বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠানটি 6টি ক্যাটাগরিতে বা পদে মোট 49 জনকে নিয়োগ দেবে। উক্ত পদসমূহে নারী পুরুষ আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি ইত্যাদি বিষয়সহ আগ্রহী প্রার্থীরা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সরকারি বেসরকারি সকল চাকরির বিস্তারিত খবর ও আবেদনের পদ্ধতি জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে দিন। পিরছি ইন্টোর পর। এক নজরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর বিএনসিসি চাকরির বিজ্ঞপ্তি 2022। চাকরির ধরন সরকারি। জেলা বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিদাতা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর বিএনসিসি। ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া পদ সংখ্যা ক্যাটাগরিজ 6টি। মোট নিয়োগ দেওয়া হবে 49 জন। শিক্ষাগত যোগ্যতা ষষ্ঠ শ্রেণী থেকে এইচএসসি পাস। প্রার্থীর ন্যূনতম বয়স সর্বোচ্চ 35 বছর। আবেদন শুরুর তারিখ 12 জুন 2022। আবেদন শেষ তারিখ 27 জুন 2022। আবেদন প্রক্রিয়া স্ক্রিনে দেওয়া লিঙ্কের মাধ্যমে অনলাইনে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর বিএনসিসি চাকরির বিজ্ঞপ্তির উল্লেখিত পদের বিবরণ। এক, পদের নাম অফিস সহকারী। পদের সংখ্যা 12টি। বেতন 9300 থেকে 22490 টাকা। গ্রেড 16। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সম্মানের ডিগ্রি। দুই, পদের নাম অফিস সহায়ক। পদ সংখ্যা 13টি। বেতন 8250 থেকে 20010 টাকা। গ্রেড 20। যোগ্যতা মাধ্যমিক সম্মানের ডিগ্রি। তিন, পদের নাম মালি। পদ সংখ্যা 4টি। বেতন 8250 থেকে 20010 টাকা। গ্রেড 20। যোগ্যতা ষষ্ঠ শ্রেণী পাস। বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণ কাজে দক্ষ হতে হবে। চার, পদের নাম নিরাপত্তা প্রহরী। পদ সংখ্যা 15টি। বেতন 8250 থেকে 20010 টাকা। গ্রেড 20। যোগ্যতা ষষ্ঠ শ্রেণী পাস। পাঁচ, পদের নাম ইউএসএল। পদ সংখ্যা 2টি। বেতন 8250 থেকে 20010 টাকা। গ্রেড 20। বয়স 25 থেকে 35 বছর। যোগ্যতা ষষ্ঠ শ্রেণী পাস। ছয়, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। পদ সংখ্যা 3টি। বেতন 8250 থেকে 20010 টাকা। গ্রেড 20। যোগ্যতা পঞ্চম শ্রেণী পাস। আবেদন করার নিয়ম। আগ্রহী প্রার্থীকে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর কাঙ্ক্ষিত পদ নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করলে যে ফর্ম আসবে তা সঠিকভাবে পূরণ করতে হবে, অতঃপর সাবমিট করতে হবে। ফর্ম পূরণের সময় ভুল করলে আবেদন বাতিল হিসেবে গণ্য হবে, তাই ফর্ম সাবমিট করার পূর্বে অবশ্যই যাচাই করতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, স্ক্রিনে দেওয়া প্রথম অংশে দেওয়া ঠিকানায় 1 নং এর প্রার্থীরা ও দ্বিতীয় অংশে দেওয়া ঠিকানাগুলোতে 2 থেকে 6 নং এর প্রার্থীরা আবেদন করতে পারবে। কষ্ট করে ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন। ভিডিও বড় হয়ে যাবে, তাই এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান এর বিস্তারিত নিয়ম স্ক্রিনে পরপর 2টি ইমেজের মাধ্যমে বিস্তারিত বর্ণনা করা হল। তারপরও কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন অথবা ফেসবুকে মেসেজ দিন। এই চাকরিটির অফিসিয়াল চারকুলারের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে ও প্রথম কমেন্টে দেওয়া আছে। শর্তসমূহ বিস্তারিত জানতে ফাইলটি ডাউনলোড করে পড়ে নেবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো চাকরি সম্পর্কে বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে চাইলে কমেন্ট করুন। সকল চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেয়ার করে সকলকে জানার ব্যবস্থা করুন।